আগামী 24 মার্চ অনুষ্ঠিত হবে তৃতীয় ধাপের উপজেলা নির্বাচন। দেশের 7 বিভাগের 25 জেলায় 127টি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে নির্বাচনী কর্মকর্তাদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। উপজেলা নির্বাচনে দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্বাচন পরিচালনা কর্মকর্তাদের কোনো রকম আপোষে না যেতেও নির্দেশ দেন তিনি। সকালে নির্বাচন ভবনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার এসব কথা বলেন। এ সময় উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা শপথে থেকে ভোট করতে পারবেন বলে জানান ইসি সচিব এস এম সুমনের প্রতিবেদন। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 124 উপজেলায় ভোট হবে আগামী 18 মার্চ। এই ধাপে দায়িত্ব পালনকারী 153 রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের দিক নির্দেশনা দেয় নির্বাচন কমিশন। নির্বাচন ভবনে অনুষ্ঠিত 2 দিনের এই আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রিফিংয়ে নির্বাচনী কর্মকর্তাদের ভোটে অংশ নেয়া প্রার্থীদের সমান সুযোগ্য ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন নির্বাচন কমিশনাররা। শত নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন তারা। এ সময় নির্বাচন কমিশনাররা জানান কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা সকলেই অভিজ্ঞতা সম্পন্ন, আপনাদের উপর আমাদের ততখানি আস্থা আছে এবং একটা আইনানুগ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন সব সময় আপনাদের পাশে থাকবে। ভোট গ্রহণ প্রক্রিয়াটাকে সুষ্ঠু রাখার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। আপনারা একটা সুষ্ঠু নির্বাচন করবেন, নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয়। দেশের রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, নির্বাচন হতে হবে সুষ্ঠু ও শুদ্ধ। এ সময় কর্মকর্তাদের সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। যারা আপনাদের দিকে তাকিয়ে আছে, আপনারা সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য একটা নির্বাচন পরিচালনা করবেন সে প্রত্যাশায়। উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চাইলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের পদত্যাগ করতে হবে না বলে জানান নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। তবে এই নির্বাচনে অংশ নিতে চাইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদস্য এবং জেলা পরিষদের সদস্যদের পদত্যাগ করতে হবে বলে জানান তিনি। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।